নমস্কার আজকাল অনেক জায়গাতেই দেখতে পাই যে ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে লেখালেখি বা আলোচনা অনেকের মনেই প্রশ্ন যে ক্যান্সারের কি ভ্যাকসিন বেরোচ্ছে না বা সেটা বেরোলো সেটা কতটা কার্যকরী সেটা নিয়ে প্রথমে যেটা বলি যে ক্যান্সার কিন্তু কোনো একটা রোগ নয় অসংখ্য রোগের একটা সমষ্টিগত নাম হচ্ছে ক্যান্সার অর্থাৎ যে রোগগুলোর ব্যবহারটা অনেকটা একই রকম সেই রোগগুলোকে আমরা ক্যান্সার বলি কিন্তু নাককান গলার ক্যান্সার ব্রেনের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার আর প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার মধ্যে কিন্তু এমনিতে কোনো মিলই নেই সুতরাং কোনো একটা ভ্যাকসিন দিয়ে এই বিভিন্ন রকমের ক্যান্সারকে আটকে ফেলা যাবে এর সম্ভাবনা খুব কম আজ অব্দি ক্যান্সারের চিকিৎসায় যে ভ্যাকসিনের উপকার পাওয়া গেছে সেটা শুধুমাত্র জরায়ু মুখের ক্যান্সারে বাকি অন্য কোনো ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু কোনো উপকারী ভ্যাকসিন আজ অব্দি পাওয়া যায়নি জরায় মুখের ক্যান্সারের ভ্যাকসিনটার কারণ হচ্ছে যে জরায়ু মুখের ক্যান্সারের সূত্রপাতটা হয় একটা ভাইরাসের ইনফেকশন থেকে সুতরাং আমরা যদি সেই ভাইরাসের ইনফেকশনটাই ভ্যাকসিনের মাধ্যমে আটকাতে পারি যেভাবে ভ্যাকসিন দিয়ে আমরা আরও অনেক ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার ব্যবস্থা করি সেটা ছোটবেলায় আমরা যে ভ্যাকসিনগুলো নিয়ে থাকি দেখবেন আপনারা বলুন বা বা আরো অসংখ্য যে সেরকমই এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভাইরাসটা থেকে জরায় মুখ বা সার্ভিক্সের ক্যান্সার হয় তার বিরুদ্ধে ভ্যাকসিন আছে যেটার উপকার বা সুফল প্রমাণিত এবং রিসেন্টলি তো ইন্টারিং বাজেটে সরকার থেকে ঘোষণা করা উচিত যে ভ্যাকসিনটা বিনামূল্যে দেওয়া শুরু হবে সুতরাং নয় থেকে চোদ্দ বছর এটি টার্গেট পপুলেশন যেটা ধরা হচ্ছে অর্থাৎ কম বয়সী মেয়েদের মধ্যে এই ভ্যাকসিনটা দিলে কিন্তু পরবর্তীকালে এই জ্বরের মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে আনা যায় অন্য কোন রোগের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের সেরকম কোনো উপকারী ফল এখনো অব্দি পাওয়া যায়নি গবেষণা চলছে কিন্তু আবারও বলছি মাথায় রাখতে হবে যে একটা ভ্যাকসিনেই অনেক রকম ক্যান্সার আটকানোর আশা করাটা ভুল ধন্যবাদ আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ ভালো থেকে